লাবণী তার স্বামী তুহিন এবং শ্বশুরমশাই মনোরঞ্জন বাবুর সঙ্গে বাস করে। বিয়ের দুই বছর পর লাবণী অন্তঃসত্ত্বা হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় তিন চার মাস পর থেকে লাবণীর বাড়ির কাজকর্ম করতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। তাই সে ঠিক করে নিজের মাকে ফোন করে শ্বশুর বাড়িতে এসে থাকার কথা বলবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক ভেবেছো। তুমি বরং তোমার মাকে ফোন করে আমাদের বাড়িতে ডেকে নাও। যতদিন না এই বাড়িতে নাতি নাতনি আসছে ততদিন তোমার মাকে এখানেই থাকতে বলবে, আর তোমার মা এখানে থাকলে তোমার ভালো মতো খেয়ালও রাখতে পারবে। তুমি তোমার মাকে এখনই ফোন করো। এই শুনে লাবণী তখনই তার মাকে ফোন করে এবং মাকে তার শ্বশুর বাড়িতে এসে থাকার কথা বলে। হ্যাঁ রে মা, তুই একদম চিন্তা করিস না, আজকে তো অনেকটাই বেলা হয়ে গেল, না হলে আমি আজকেই বেরিয়ে যেতাম। তবে চিন্তা নেই, তোর যখন শারীরিক অবস্থা এতটাই খারাপ তুই আমাকে আগেই বলতে পারতিস, আমি বরং কালকে সকালেই বেরিয়ে যাব। এই শুনে লাবণী ফোন রেখে দেয়। লাবণী তার মায়ের জন্য অত্যন্ত অধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা মনোরঞ্জন বাবু খুব সকাল করে ঘুম থেকে উঠে বড় বড় ব্যাগ নিয়ে বাজার করতে চলে যায়। সে বাজার থেকে নিজের পছন্দ মতো মাছ মাংস সবজি অনেক কিছুই কিনে নিয়ে আসে। নিজের শ্বশুরমশাইকে এত কিছু বাজার করতে দেখে লাবণী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি ব্যাপার বাবা, আপনি এত কিছু বাজার করে নিয়ে এলেন যে, আর এত বড় বড় ব্যাগ? আরে আজকে তোমার মা আসছে, তুমি ভুলে গেছো নাকি বৌমা? তোমাদের বিয়ের পর তোমার মা আজকে প্রথমবার আমাদের বাড়িতে আসছে। ভালো ভালো রান্না বান্না করতে হবে তো। দেখো, আমি মুরগির মাংস এনেছি, মাছও এনেছি, আর খাসির মাংসও এনেছি, আর এখানে কিছু সবজিও আছে, আর মাছের মাথাও আছে। আজকে একেবারে জমিয়ে রান্না বান্না হবে। না না বাবা, এত কিছু আনার তো কোনো দরকারই ছিল না। এত গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু আমি কিভাবে রান্না করব বলুন তো? এমনিতেই সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছে না, তাছাড়া আমার মা কিন্তু বেশি খাবারও খেতে পারে না। আমি বরং একরকম সবজি আর ভাত মাংস রান্না করে দিচ্ছি। আরে বৌমা, তুমি টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো, তোমাকে কিচ্ছু করতে হবে না। আজকে সমস্ত রান্নার দায়িত্ব আমার। বাজার থেকে এত কিছু কত কষ্ট করে নিয়ে এলাম বলো তো? তুমি বিশ্রাম করো, আর দেখো আমি সব রান্না বান্না করে নিচ্ছি। যতই হোক আমার বিয়ে আসছে বলে কথা। মনোরঞ্জন বাবুর কথা শুনে এবং তার আচার আচরণ দেখে লাবণী ও তুহিন দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আপনি রান্না করবেন? মানে আপনি পারবেন তো রান্না করতে? আসলে এই বাড়িতে আসার পর থেকে আপনাকে তো আমি কখনো রান্না করতে দেখিনি, সেই জন্যই আমি অবাক হলাম আর কি। আমি রান্না করতে পারবো মানে, আমি খুব ভালো রান্না করতে পারি। তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি তো রান্না করে আমার ছেলেকে খাইয়েছি। তুহিনকে একবার জিজ্ঞাসা করে দেখো না আমি কেমন রান্না করতে পারি। তুমি যাও, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো, আজকে সমস্ত রান্নার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। এই বলে মনোরঞ্জন বাবু খুশি মনে রান্নাঘরে চলে যায়। মনোরঞ্জন বাবুর এরকম আচার আচরণ দেখে লাবণী প্রচন্ড পরিমাণে অবাক হতে থাকে। লাবণীর মা বাড়িতে আসবে শুনে লাবণী যতটা খুশি থাকে তার চেয়ে যেন মনোরঞ্জন বাবুকে দেখে অনেক বেশি খুশি বলে মনে হয়। রান্নাঘরে গিয়ে মনোরঞ্জন বাবু একের পর এক পদ রান্না করে ফেলে। বাবা, আমার মা ফোন করেছিল, মা স্টেশনে নেমে গেছে, কিন্তু দুপুর বেলায় গরমের মধ্যে কোনো অটো কিংবা টোটো কিছুই পাওয়া যাচ্ছে না বললো। স্টেশন থেকে কি কোনো বাস পাওয়া যাবে বলতে পারবেন? না না, স্টেশন থেকে আমাদের বাড়ি পর্যন্ত এই রুটে কোনো বাস তো নেই। তোমার মাকে অপেক্ষা করতে বলো, আমি স্টেশনে গিয়ে ওনাকে নিয়ে আসছি। আমি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্কুটিটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আমি স্কুটি করেই তোমার মাকে নিয়ে চলে আসছি, তুমি চিন্তা করো না বৌমা। কি, আপনি স্কুটি করে মাকে নিয়ে আসবেন? কিন্তু আপনার স্কুটিটা তো অনেকদিন ধরে একভাবেই পড়ে ছিল, অনেকদিন হয়ে গেল আপনি স্কুটি চালাননি, আপনার সমস্যা হবে না তো? স্কুটি না নিয়ে গেলে বোধহয় ভালো হবে। আরে আমি অনেকদিন স্কুটি চালাইনি বলে কি স্কুটি চালানো ভুলে গেছি নাকি? তুমি কি মনে করছো আমি বুড়ো হয়ে গেছি? দেখতে বুড়ো হলেও এখনো কিন্তু আমি অনেক স্ট্রং। আর তাছাড়া এখন আমার বয়সই বা কত হয়েছে বলো তো? মাত্র তো 50 বছর। এই বলে মনোরঞ্জন বাবু হাসতে হাসতে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে লাবণী তার মাকে ফোন করে স্টেশনে অপেক্ষা করার কথা বলে দেয়। মনোরঞ্জন বাবু খুবই দ্রুত গতিতে স্কুটি চালিয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। মনোরঞ্জন বাবুকে দেখে ফাল্গুনী দেবী প্রচন্ড লজ্জা পেয়ে যায়। এমনকি লজ্জায় সে মনোরঞ্জন বাবুর সঙ্গে কথা বলতেও পারে না। আসলে আমি লেট করে ফেলিনি তো আসতে? এই গরমের মধ্যে আপনাকে এতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা হয়নি। চলুন এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, আগে আপনি কিছু খেয়ে নিন, ঠান্ডা জল কিংবা কোল্ড ড্রিঙ্কস, এখানে আইসক্রিমও আছে। এখন তো বাড়িতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে, চলুন না আমরা বরং কোল্ড ড্রিঙ্কস খাই। এই বলে মনোরঞ্জন বাবু দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নেয়। তারা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একে অপরের সঙ্গে গল্প করে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেলে মনোরঞ্জন বাবু ফাল্গুনী দেবীকে স্কুটির পেছনে বসিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারা দুজনে গল্প করতে করতে মনের আনন্দে এগিয়ে যেতে থাকে।
মনোরঞ্জন বাবু যখন নিজের পাড়ার মধ্যে প্রবেশ করে, তখন তাকে এক অচেনা মহিলার সঙ্গে স্কুটি করে যেতে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি গো দিদি, তোহিনের বাবা আবার কোন মহিলাকে স্কুটির পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছে গো? দেখো, বুড়ো বয়সে যেন ভীমরতি ধরেছে, বুড়ো শখ কম না, এমন ভাবে স্কুটি চালিয়ে ভাব নিচ্ছে যেন নিজেকে হিরো মনে করছে। এই মহিলাটাকে তো চিনতে পারলাম না, দেখে তো মনে হচ্ছে এরা একে অপরের ভীষণ চেনা পরিচিত। এই মহিলাকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা তো দেখতেই হবে। ওই তো নিজেদের বাড়ির দিকেই যাচ্ছে মনে হয়। কে হয় ওই মহিলা ওদের? চলো চলো, আমাদেরকে যে জানতেই হবে। লাবণী তার মাকে দেখে খুবই খুশি হয়। মনোরঞ্জন বাবু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তার বৌমা এবং বৌমার মা ফাল্গুনী দেবীকে খাবার পরিবেশন করে দেয়। মা, দেখেছো আমার শ্বশুরমশাই তোমার জন্য কত কিছু রান্না করেছে। আজকে আমি রান্না করে পা পর্যন্ত দেইনি। আমার শ্বশুরমশাই বাজার করে থেকে শুরু করে সমস্ত কিছু একা হাতে করেছে। কত আইটেম একবার তাকিয়ে দেখো শুধু। এত খাবার তুমি খেয়ে শেষ করতে পারবে মা? বেয়াই মশাই, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন কেন? এই গরমের মধ্যে রান্না করতে সত্যিই ভীষণ কষ্ট হয়। আমার জন্য সাধারণ কিছু রান্না করে নিলেই তো হয়ে যেত। আমি কি আপনাদের পর নাকি? আমাকে তো আপনাদের বাড়ির সদস্য বলেই মনে করতে পারেন। তবে আমি এসে গেছি, আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। মানে আমার মেয়েকেও আর আমি বাড়ির কোনো কাজকর্ম করতে দেব না। আপনাদের সংসারের সমস্ত দায়িত্ব এবার আমার। ঠিক আছে, আপনি এবার খেয়ে বলুন খাবারগুলো কেমন হয়েছে। আপনি রান্না করেছেন আর ভালো হবে না তা কখনো হয় নাকি? সত্যি খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে। কিরে মা, তুই বসে কি দেখছিস? নে, তুইও খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, তোমরাও খাও। সেদিন থেকে ফাল্গুনী দেবী তার মেয়ের সংসার নিজের মতো করে সামলাতে থাকে। এভাবেই দেখতে দেখতে দুই তিন দিন কাটে। একদিন বিকেলবেলা ফাল্গুনী দেবী কফি বানায়। এই নিন বেয়াই মশাই, আমি আপনার জন্য আর আমার জন্য কফি বানিয়েছি। লাবণীকে জিজ্ঞাসা করেছিলাম কফি খাবে কিনা, ও বলল খাবে না, তাই আমি আমাদের দুজনের মতোই কফি বানিয়েছি। চলুন, আমরা বরং ব্যালকনিতে বসে হাওয়া খেতে খেতে কফি খাই। সন্ধ্যাবেলার দিকে ব্যালকনিতে ভীষণ হাওয়া পাওয়া যায়। এই বলে ফাল্গুনী দেবী এবং মনোরঞ্জন বাবু দুজনেই কফির কাপ হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। তারা কফি খেতে খেতে একে অপরের সঙ্গে হাসতে হাসতে গল্প করে, আর তাদের এলাকার লোকজন সেই দৃশ্য দেখে নিজেদের মধ্যে সমালোচনা করা শুরু করে দেয়। দেখে কিছু বুঝতে পারছো? বেয়াই আর বেয়াইনের মধ্যে ভালোই কিন্তু প্রেম ভালোবাসা চলছে। ছি 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 ছি, এদের লজ্জাও করে না, এরকম লোক সমাজে নির্লজ্জের মতো বসে রঙ্গলীলা করছে। এদের ছেলে মেয়েরাও কি দেখতে পায় না চোখে কিছু? কি আর বলবো বলো তো, এদের দুজনের মধ্যে যে চক্কর চলছে এটা তো আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। না হলে দেখো না, না হলে দেখো না, লাবণীর তো বাচ্চা হতে এখনো অনেক দেরি। এখন থেকেই লাবণীর মা মেয়ের বাড়িতে এসে হাজির। মেয়ের বাচ্চা হবে সেই অজুহাতে মেয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছে, আর এখন মেয়ে শ্বশুরমশাইকে একেবারে ভালো মতো ফাঁসিয়ে নিয়েছে। হ্যাঁ সেটাই, এতে জীবনে তো কোনো বাধা নেই না? তুহিনের মা নেই, আর ওদিকে লাবণীর বাবাও নেই, বেশ ভালোই জমেছে সেই জন্য। দেখো দেখো কেমন পাশাপাশি গায়ে গায়ে ঘেসে বসে আছে। চলো আমরা বরং সাইডে দাঁড়িয়ে দেখি, যদি কিছু রঙ্গ তামাশা দেখতে পাই। এরকম ভাবে মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবীকে নিয়ে পাড়া প্রতিবেশী সকলেই নিজেদের মধ্যে আজে বাজে কু মন্তব্য করতে থাকে। ধীরে ধীরে পাড়া প্রতিবেশী সকলেই মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবীর এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে জেনে যায়। কিন্তু তারা লাবণী কিংবা তুহিনকে সরাসরি কোনো কথা বলতে যায় না। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে। একদিন লাবণীর প্রসব যন্ত্রণা শুরু হলে সবাই তাকে হসপিটালে নিয়ে যায়, আর লাবণী এক ফুটফুটি কন্যা সন্তানের জন্ম দেয়। লাবণী এবং তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাহলে বেয়াই মশাই, আপনি কিন্তু নাতনির মুখ দেখেই ফেললেন, আপনি ঠাকুরদা হয়ে গেলেন। তাহলে মিষ্টি খাওয়াবেন তো? শুধু মিষ্টি খাওয়ালে তো চলবে না, আমি ঠাকুরদা হয়েছি আর আপনিও তো দিদিমা হয়ে গেছেন, এই খুশিতে আপনাকে কিন্তু আমার সঙ্গে নাচ করতে হবে, কি রাজি তো? এই শুনে ফাল্গুনী দেবী লজ্জা পেয়ে যায়। চার পাঁচ দিন পর নাতনির নামকরণের জন্য মনোরঞ্জন বাবু এক বড়সড় অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে গান বাজনারও ব্যবস্থা করা হয়। সেদিন সকলের সামনে মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবী একসঙ্গে নাচানাচি করতে থাকে, আর এই দেখে পাড়া প্রতিবেশী সকলেই তাদেরকে ধিক্কার জানাতে শুরু করে। ছি 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 ছি, এখানে আসাই আমাদের ভুল হয়ে গেছে, লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে বসেছে। কি নির্লজ্জ কি নির্লজ্জ, এসব তো চোখে দেখাও পাপ। দেখো দেখো,
কেমন একে অপরের হাত ধরে লোকজনের সামনে নাচানাচি করছে। এদের ছেলে মেয়েদের চোখে কি পট্টি লাগানো আছে নাকি? পাড়া প্রতিবেশীর মুখে এমন কথা শুনে লাবণী এবং তুহিন নিজেদের বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাড়ি থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই চলে গেলে লাবণী এবং তুহিন ব্যাপারটা নিয়ে আলোচনায় বসে। অনেক হয়েছে লাবণী, এবার আমার বাবা আর তোমার মায়ের সঙ্গে কথা বলতে হবে। এই বৃদ্ধ বয়সে ওনাদের ভীমরতি ধরেছে, পাড়া প্রতিবেশী সকলের সামনে আমাদের মান সম্মান ধুলে মিশে গেল একেবারে। আমার তো প্রথম দিন থেকেই বাবা মায়ের উপর কেমন যেন সন্দেহ হচ্ছিল। তোমাকে তো আমি এর আগেও বলেছি, তুমি তো ব্যাপারটাতে অতটা গুরুত্ব দাওনি। চলো, মাকে আমি আজকেই বলবো, মা যেন আজকেই নিজের বাড়িতে ফিরে যায়। এই বলে লাবণী এবং তুহিন মনোরঞ্জন বাবুর ঘরে গিয়ে দেখে যে সেখানে ফাল্গুনী দেবীও আছে। তাদের দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে তারা দেখতে পায়। তুমি এখনো পর্যন্ত এই সোয়েটারটা যত্ন করে তুলে রেখেছো, সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না এত বছরের পুরানো সোয়েটার এখনো তোমার কাছে আছে। এটা তো তোমার বিয়ের আগে আমি তোমাকে গিফট করেছিলাম। জানো, আমার এখনো মনে হয় যদি আমার বাবা মা তোমার সঙ্গে আমার বিয়ে দিত তাহলে আমাদের জীবনটা পুরোপুরি অন্যরকম হতো, তাই না? হ্যাঁ ফাল্গুনী, আমিও তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় তোমার মা বাবা কিছুতেই তো আমার সঙ্গে তোমার বিয়ে দেয়নি। আর আমারও তো মা বাবা জোর করে অন্তরার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের 15 বছর পরে অন্তরও আমাকে ছেড়ে চলে গেল। আমার কপালে সুখ বলতে তো কিছুই নেই, কিন্তু আমাদের বিয়ের আগে সেই মধুর স্মৃতিগুলো এখন আমার সব মনে আছে। কিন্তু এখন সেগুলো মনে রেখে কোনো লাভ নেই, এত বছর পর ভাগ্য আমাদেরকে সেই একই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু আমাদের ছেলে মেয়েদের কথা আমাদেরকে ভাবতে হবে। আমি যখন জানতে পারি তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম তোমাদের বাড়িতে আমি কখনো আসবো না। আর আমি যখন আমার মেয়ের শরীর খারাপের কথা শুনে এখানে এলাম, সব পুরানো স্মৃতিগুলো যেন নতুন করে তাজা হয়ে উঠেছে। আমার এখন বাড়ি যাওয়ার সময়ও চলে এসেছে। আমার মনে হয় এখানে আর বেশি দিন থাকা আমার ঠিক হবে না। তাদের মুখে এমন কথা শুনে লাবণী এবং তুহিন দুজনের চোখে জল চলে আসে। তারা দুজনে নিজেদের বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না, তাই তারা দুজনে আলোচনা করে এক বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি আর লাবণী ঠিক করেছি তোমাদের দুজনের বিয়ে দেবো। তোমরা এত বছর ধরে বুকের মধ্যে এত কষ্ট নিয়ে বেঁচে আছো, এর আগে তোমাদেরকে ভাগ্য এক হতে দেয়নি, কিন্তু এখন আমাদের মনে হয় তোমাদের ভাগ্য তোমাদের দুজনকে এক করে দিতে চাইছে। আমরা পাড়া প্রতিবেশী সমাজ কারো তোয়াক্কা করতে চাই না, আমরা শুধু তোমাদের দুজনকে এক করতে চাই, তোমাদেরকে সুখে দেখতে চাই। হ্যাঁ মা, আমরা তোমাদের কোনো কথা শুনবো না। যখন আমার আর তুহিনের কোনো আপত্তি নেই, তখন এই ব্যাপারটাকে কে কিভাবে নেবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তোমাদের সম্পর্ককে একটা নতুন নাম দিতে চাই। মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবী কিছুতেই বিয়ে করার জন্য রাজি হতে চায় না, কিন্তু লাবণী এবং তুহিন তাদের কোনো কথা না শুনে তাদেরকে বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য করে। এভাবেই লাবণী এবং তুহিন নিজে দাঁড়িয়ে থেকে তাদের বাবা মায়ের বিয়ে দেয়। তারপর থেকে তারা চারজনে মিলে একই বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে থাকে। স্নেহলতা দেবী, তার বড় ছেলে দীপঙ্কর, বড় বৌমা বৈশাখী এবং ছোট ছেলে আবিরের সঙ্গে বাস করত। তার বড় ছেলে দীপঙ্কর কয়েক মাস আগে নিজের পছন্দের মেয়ে বৈশাখীকে বিয়ে করে বাড়িতে এনেছিল। অন্যদিকে ছোট ছেলে আবির তিতলি নামে একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু সে তার বাড়িতে জানানোর মতো সাহস পেত না। আজকে মনে অনেক সাহস নিয়ে আবির তার মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে আসে। আমি তো জানতাম এরকমই কিছু একটা হবে, বড় ছেলেটা এরকম করেছে, ছোট ছেলে আর কি করে সুযোগ ছাড়বে। তা মেয়েটা কেমন, নাম কি? মা, ওকে তুমি খুব ভালো করেই চেনো, ও আমাদের পাড়াতেই থাকে। তিতলি, তিতলি খুব ভালো মেয়ে, যেমনই শিক্ষিত তেমনই বাড়ির সমস্ত কাজকর্ম সব পারে। তিতলি বাড়িতে এলে তোমার আর বৌদি দুজনেরই খুব সুবিধা হবে, তিতলি খুব ভালো মতোই আমাদের ঘর সংসার সামলাতে পারবে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমার তাহলে এই বিয়েতে কোনো অসুবিধা নেই। তিতলি যদি ভালো করে সংসার সামলে নিতে পারে আমার তো তাহলে কোনো আপত্তি হওয়ার কথা নয়। এই শুনে আবির খুবই খুশি হয়, সে তখনই তিতলির সঙ্গে দেখা করতে চলে যায়। তুমি যা যা বলেছিলে আমি মাকে সব বলে দিয়েছি, তোমার বলা কথাগুলো খুব কাজ করেছে। তুমি রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম সবই পারো শুনে মা একেবারে রাজি হয়ে গেছে, তোমার ব্যাপারে আর অন্য কোনো কিছুই জানতে চাইনি। কিন্তু আবির, আমি রান্না বান্না তো দূরের কথা, ঘরের কোনো কাজকর্ম করতেও জানি না। আমি তো এগুলো তোমাকে মিথ্যা মিথ্যা বলতে বলেছিলাম যাতে তোমার মা আমাদের বিয়েতে রাজি হয়ে যায়। তুমি আমাকেও মিথ্যা কথা বলছো, আমাকে অন্তত সত্যি কথাগুলো বলতে পারতে, আমি তাহলে মাকে অন্যভাবে মানানোর চেষ্টা করতাম। ধুর, এখন আর কিছুই করার নেই, জানি না বিয়ের পর কি হবে, মায়ের কাছে তোমার কতই না প্রশংসা করলাম। আর তুমি? আবিরের কথা শুনে তিতলি খুবই চিন্তায় পড়ে, কিন্তু তবুও সে ঘরের কোনো কাজ কিংবা রান্না বান্না শেখার কোনরূপ চেষ্টা করে না। কিভাবে শাশুড়ি মায়ের কাছে ভালো বৌমা হওয়া যায় এই নিয়েই সে শুধু ভাবতে থাকে।
তুই বেকার বেকার এত চিন্তা করছিস, এখনো তোর বিয়ের 15 দিন বাকি আছে। এই 15 দিনে তুই চাইলেই অনেক কিছু শিখে নিতে পারবি। আমি এখনো বলছি আমার সঙ্গে রান্নাঘরে চল, আর রান্না বান্না করাটা অন্তত শিখে নে। এছাড়া কি তোর কাছে আর কোনো উপায় আছে? না মা, আমার রান্না করতে ভালো লাগে না। আমি আজ পর্যন্ত কোনোদিনও রান্নাঘরে ঢুকেছি, তুমি বলো? আমার তো রান্নাঘরে ঢুকলেই গায়ে জ্বর আসে, রান্না করা তো দূরের কথা। মা, তুমি কিছু একটা ব্যবস্থা করো না, তুমি তো এত ভালো রান্না করতে পারো। আরে আমি রান্না করতে পারি তাতে কি হবে? এমন তো নয় যে আমি তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসবো, এটা তো সম্ভব নয়। যা করার তোকেই তো করতে হবে। আইডিয়া, তুমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসতে পারবে না ঠিকই, কিন্তু তুমি তোমার রান্নাঘরে রান্না তো করতে পারবে। মানে আমি তোমার হাতের রান্না করা খাবার আমার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াতে তো পারবো। আমার মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি এত কাছাকাছি, এটার কিছু তো একটা সুযোগ লাভ করতেই হবে। না তিতলি, এটা করা কিন্তু ঠিক হবে না। এরকম করে তুই কতদিন চালাবি? একদিন না একদিন সবাই তো জেনে যাবেই, তখন কি করবি তুই? তিতলি তার মায়ের কোনো কথাই শোনে না। তার মা তাকে প্রত্যেক দিনই বোঝাতে থাকে, কিন্তু তিতলি বিয়ের কেনাকাটা করতে করতে সময় শেষ করে দেয়। দেখতে দেখতে তিতলি এবং আবিরের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সকালবেলা তিতলির বড়জা বৈশাখী তিতলির কাছে এসে বলে, শোনো তিতলি, মা আমাকে আর তোমাকে নিজেদের মধ্যে কাজের ভাগাভাগি করে নিতে বলেছে। আবির আমাদের সবাইকে বলেছিল তুমি নাকি খুব ভালো রান্না করতে পারো। বিয়ের আগে নাকি মায়ের বাড়িতে রান্নাঘর তুমিই সামলাতে, তাই শ্বশুর বাড়িতেও আমি তোমাকে রান্নাঘরের দায়িত্বটাই দিচ্ছি। তুমি শুধু রান্নাবান্নাগুলো করবে, আর বাকি সংসারের যত কাজকর্ম সব আমি সামলে নেব। এই শুনে তিতলি খুবই ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমাকে সব রান্না করতে হবে সবার জন্য? হ্যাঁ কেন, আবির তো বলেছিল তুমি খুবই গুণবতী, তুমি খুব ভালো মতোই রান্নাবান্নার দায়িত্ব সামলাতে পারো। এতজনের রান্না করতে হবে বলে তুমি কি ভয় পেয়ে গেলে? তোমার অসুবিধা হলে বলো, আমি শাশুড়ি মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলে নিচ্ছি। না না, কোনো অসুবিধা নেই, আমি রান্না বান্নার দায়িত্ব সামলে নেব। আর আবির ঠিকই তো বলেছে, আমি সত্যি ভালো রান্না করতে পারি। আসলে আগে কখনো এতজনের রান্না করিনি তো, তাই একটু ঘাবড়ে গেলাম, আর কিছু না। এই শুনে বৈশাখী খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। বৈশাখী সেখান থেকে চলে যাওয়া মাত্রই তিতলি সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে। আমি খুব ভালো করে জানতাম তুই ফোন করবি, সেই জন্য আমি রান্নাঘরে আগে থেকে একটা পেন খাতা নিয়ে এসে রেখেছি। কি কি রান্না করতে হবে বল, আমি লিস্ট করে নিচ্ছি। কিন্তু আমি যে খাবারগুলো রান্না করে দেব সেগুলো কে নিয়ে যাবে? আমি নিয়ে আসবো মা, তুমি এখনই রান্না করা শুরু করে দাও, আমি সময় মতো খাবার নিতে চলে যাব। কি কি রান্না করতে হবে আমি সেগুলো বলে দিচ্ছি। তিতলি তার মাকে ভালো করে বলে দেয় তাকে কি কি রান্না করতে হবে। কিছুক্ষণ পর তিতলি যখন তার মায়ের বাড়ি থেকে খাবার আনতে যাবে বলে বাড়ি থেকে বের হতে চায়, তখনই বৈশাখী তাকে দেখে ফেলে। কি হলো তিতলি, তুমি রান্না না করে কোথায় যাচ্ছ? এভাবে কাউকে কিছু না বলেই তুমি বাইরে বেরিয়ে যাচ্ছ যে? এবাড়ির বউদের স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু কোথাও যাওয়ার আগে শাশুড়ি মায়ের পারমিশন অবশ্যই নিতে হয়। কিন্তু আমি তো আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে ওই দোকানে যাব। রান্না করতে গিয়ে দেখলাম আমার বেশ কিছু মশলার প্রয়োজন। আসলে আমি যখন বাড়িতে রান্না করতাম আমার মায়ের রান্নাঘরে সমস্ত ধরনের মশলা থাকতো, কিন্তু শ্বশুর বাড়ির রান্নাঘরে দেখলাম অনেক মশলাই নেই। আমি মশলাগুলো কিনতে যাচ্ছি, ওই মশলাগুলো ছাড়া আমি রান্না করতেই পারবো না। ও আচ্ছা, তুমি আগে বলবে তো, তুমি আবার রান্না করতে করতে এখন দোকানে যাবে? আমাকে বলো কি কি আনতে হবে, আমি না হয় এনে দিচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না দিদি, আমি এখনই যাব, এখনই চলে আসব। তুমি চিন্তা করো না, আমি সময় মতো সব খাবার রান্না করে নেব। তাছাড়া তুমি যখন আমাকে রান্নার দায়িত্ব দিয়েছ তখন রান্নার কাজগুলো আমাকেই করতে দাও না। এই বলে তিতলি বাড়ি থেকে বেরিয়ে যায়। সে বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক দেখার পর দৌড়ে তার মায়ের বাড়িতে ঢুকে পড়ে। সে নিজের বাড়িতে গিয়ে সোজা রান্নাঘরে চলে যায়, যেখানে তার মা তখনও রান্না করতে ব্যস্ত ছিল। মা, তোমার এখনো রান্না হয়নি? তাড়াতাড়ি টিফিনে ভরে দাও খাবারগুলো, অনেক দেরি হয়ে গেল। আমি মিথ্যা বলে এখানে এসেছি, যদি কেউ দেখে ফেলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ এই তো আমার হয়ে গেছে, দাঁড়া আমি এখনই সব প্যাক করে দিচ্ছি। এভাবেই তিতলি তার মায়ের রান্নাঘর থেকে বিভিন্ন রকমের খাবার প্যাক করে শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসে। সে খাবারগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। তাড়াতাড়ি এই খাবারগুলো হাঁড়ি কড়াইতে রেখে দি, আর খাবারগুলো একটু গরম করে নি। গরম গরম খাবার সবাইকে পরিবেশন করে দেব, তাহলে সবাই ভাববে এগুলো আমিই রান্না করেছি। এই বলে সে খাবারগুলো গ্যাস ওভেনের উপর বসিয়ে দেয়। ঠিক তখনই সেখানে বৈশাখী চলে আসে।
রান্নাঘর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলে আমি দেখতে এলাম তুই কি করছিস। আরে বা, এত তাড়াতাড়ি তোর রান্না হয়ে গেল, তুই তো দেখছি সুপার ফাস্ট। আমি তো ভেবেছিলাম আবির হয়তো মিথ্যা প্রশংসা করেছিল। তিতলির নিজের হাতে বাড়ির সকলকে খাবার পরিবেশন করে দেয়। তিতলির হাতে রান্না খেয়ে সকলেই খুবই প্রশংসা করে, কিন্তু আবির মনে মনে চিন্তা করতেই থাকে। সে কিছুতেই বুঝে পায় না তিতলি কিভাবে অত ভালো খাবার রান্না করতে পেরেছে। সত্যি বৌমা, তোমার হাতে কিন্তু জাদু আছে বলতে হবে। তুমি যে এতটা ভালো রান্না করতে পারবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এবার পুরোপুরি রান্নাঘরের যত দায়িত্ব তোমাকেই দিলাম। আমাদের বাড়িতে আর রান্না খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। শাশুড়ি মায়ের মুখে প্রশংসা শুনে বৈশাখীর খুবই রাগ হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করতে পারে না। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় তিতলি আবিরকে সত্যি কথা বলে দেয়। এটা তুমি কি করে ফেললে? মা তো সমস্ত রান্নার দায়িত্ব তোমার উপরেই দিয়ে দিল। তুমি এবার কি রোজ রোজ তোমার মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসবে? এটা কিভাবে সম্ভব? আমার পক্ষে সম্ভব নয় বলেই তো তোমাকে বলছি, কারণ তুমি কাজটা খুব সহজেই করতে পারবে। প্রত্যেক দিন তুমি অফিসে যাওয়ার আগে আমার মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, আর অফিস থেকে ফিরে আসার সময় মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে বাড়ি চলে আসবে। তাহলে সব সমস্যা মিটে যাবে। কেউ কখনো ধরতেই পারবে না যে খাবারগুলো কে রান্না করেছে। আবিরের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তিতলির কথা মেনে নিতে বাধ্য হয়। এরকম ভাবেই কিছুদিন চলতে থাকে। আবির প্রত্যেকদিন দুবেলা করে তিতলির মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসা যাওয়া করতে থাকে। প্রত্যেকদিন তিতলির হাতের খাবার খেয়ে বাড়ির সকলেই তার প্রশংসা না করে পারে না। কিন্তু এই ব্যাপারটা নিয়ে বৈশাখীর খুবই সন্দেহ হয়, কারণ যখনই সে রান্নাঘরে যায় তখনই সে দেখতে পায় তিতলি বেশিরভাগ সময় ফোন নিয়ে ঘাটতেই ব্যস্ত থাকে। আবার কখনো যে সমস্ত সবজি তিতলিকে কাটতে দেখা যায় খাবার খাওয়ার সময় সেই সবজিগুলোর বদলে অন্য সবজি দেখা যায়। এমনই করতে করতে একদিন বৈশাখী আবিরকে তিতলির মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসতে দেখে ফেলে। ও, আমি এবার বুঝলাম, তিতলি তাহলে ওর মায়ের রান্না করা খাবার আমাদের সবাইকে খাওয়াচ্ছে। প্রত্যেক দিন রান্নাঘরে গিয়ে রান্না করার নাটক করছে। আমাকে কিছু একটা তো করতেই হবে এবার। তিতলিকে হাতে নাতে ধরার জন্য বৈশাখী একটা ফোন দিয়ে আটে। সে তিতলির কাছে গিয়ে বলে, তিতলি তুই তো প্রত্যেক দিন রান্না করিস, যেই থেকে বাড়িতে এসেছিস সবসময় রান্নাঘরেই থাকিস। আজকে তুই একটু রেস্ট কর, আমার আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার ইচ্ছা করছে। আজকে আমি সবার জন্য রান্না করছি, তুই যা, তুই ঘরে যা। এই শুনে তিতলি খুবই খুশি হয়। সে ঘরে গিয়ে তার মাকে ফোন করে জানিয়ে দেয়, মা আজকে তোমার ছুটি, আমার বড় জা আজকে রান্না করবে বলেছে। তোমাকে আজকে আর সারাদিন রান্নাঘরে দিন কাটাতে হবে না, তুমি রেস্ট করো। এই শুনে মধুরিমা দেবীও খুবই খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে বৈশাখীর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। আমার হাত পুড়ে গেছে, আমার হাত পুড়ে গেছে, ফ্রাইড রাইসটা করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে, সবাই দেখো। তোমাকে কে বলেছিল রান্নাঘরে ঢুকতে? আমি তো রান্নার দায়িত্ব ছোট বৌমাকে দিয়েছিলাম। তাহলে তোমার তো রান্নাঘরে থাকার কথাই নয়। চলো দেখি, আমার সঙ্গে চলো, আমি তোমার হাতে একটু মলম লাগিয়ে দিচ্ছি। ছোট বৌমা, তুমি রান্নাটা করে নাও তো মা। কিন্তু আমি তো ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করছিলাম, তিতলি কি করতে পারবে? পারবে মানে, ও সব রান্না করতে পারে, ও খুবই বুদ্ধিমতী একটি মেয়ে, ও সব সামলে নেবে। তুমি চলো আমার সঙ্গে। ঠিক আছে মা, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। তিতলি তুই তোর ফোনটা একবার দিবি? আসলে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, আমি দীপঙ্করকে ফোন করে বলবো ওষুধ কিনে আনার জন্য। বৈশাখীর কথা শুনে তিতলি তাকে নিজের ফোনটা দিয়ে দেয়। ফোনটা নিয়ে বৈশাখী তার শাশুড়ি মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। এর ফলে তিতলি তার মাকে ফোন করেও কিছু জানাতে পারে না। আজকে আমি খুব ভালো রকম ভাবেই ফেসে গেছি, আজকে আমাকে রান্না করতে হবে, আমার কাছে আর কোনো উপায় নেই। না আমি মাকে ফোন করে রান্না করার কথা বলতে পারবো, আর নাই আমি ফোনের রেসিপি দেখতে পারবো। আজকে তো যা করার নিজেকেই করতে হবে। এই বলে তিতলি রান্না করা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই রান্নাঘর থেকে খাবার পড়ে যাওয়ার দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। একি বৌমা, তুমি সমস্ত খাবার এভাবে পুড়িয়ে ফেলেছো কেন? তুমি তো প্রত্যেক দিনই কত ভালো ভালো খাবার রান্না করো, তাহলে আজকে তোমার কি হলো? একটু আগেই তো আমরা রান্নাঘর থেকে গেলাম, এরই মধ্যে তুমি। মা আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি রান্না করতে পারি না। আমি শ্বশুর বাড়িতে এসে পর্যন্ত একদিনেও এই রান্নাঘরে কোনো রান্না করিনি। প্রত্যেক দিনই আমার মা খাবার রান্না করে পাঠাতো, আমি মায়ের বাড়ি থেকে খাবার এনেই আপনাদেরকে খাইয়ে দিতাম, এমনকি আমি তো চাও বানাতে পারি না। এই শুনে স্নেহলতা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, তুমিও তাহলে বড় বৌমার মতো রান্না করতে পারো না?
বড় বৌমা রান্না করতে পারতো না বলে আমরা তোমার উপরেই রান্নার দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি আমাকেই সেই রান্না করতে হবে। তুমি আসার আগে আমাকেই তো রান্নাঘর সামলাতে হতো। কি দিদি, তুমিও রান্না করতে পারো না? আমি তো ভাবলাম তুমি আমার বড় চা, আমি তোমার কাছ থেকে সব শিখে নেব। কিন্তু আমি তো ভেবেছিলাম তুই সত্যি সত্যি খুব ভালো রান্না করতে পারিস, সবাই তো তোর কত প্রশংসা করত, সেই জন্য আমি ভেবেছিলাম আমি বড় চা হয়েও আমার ছোট চায়ের কাছ থেকে রান্নাগুলো শিখে নেব। ঠিক আছে, তোমরা অনেক ভেবেছো, অনেক করেছো, এবার যাও এখান থেকে, আমাকে রাতে রান্নাটা করতে দাও। কপাল করে দুটো বৌমা পেয়েছি, কেউ কোনো কাজের নয়। মা, বলছিলাম যে রাতে আমি ভাত খাই না, আমার জন্য যদি কটা রুটি বানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ বড় বৌমা, এবার তোমারও কিছু বলার থাকলে তুমিও হুকুম করে দাও, শাশুড়ি মাকে হুকুম করছে রুটি খাবে। যাও এখান থেকে, বেরিয়ে যাও তোমরা, আমাকে সারা জীবন এবার হেসেল ঠেলে ঠেলেই মরতে হবে। কি আর বলবো, আমার তো কপালটাই খারাপ।